আজকের প্রথম প্রশ্ন, বালিশের নিচে কি রেখে ঘুমালে নাক ডাকা বন্ধ হয়? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর, বালিশের নিচে রসুন রেখে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয়। প্রশ্ন, আতা খেলে কোন ভয়ঙ্কর 7টি রোগ দূর হয়? উত্তর, নাম্বার 1, হাঁপানি রোগীদের স্বস্তি দেয়। নাম্বার 2, ওজন বাড়াতে সাহায্য করে, রক্ত স্বল্পতা নিরাময় করে, কোলেস্টেরল কমায়, হজম শক্তির উন্নতি ঘটায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এবং নাম্বার 7, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। প্রশ্ন, খালি পেটে কিশমিশ ভেজানো জল খেলে কি হয়? উত্তর, কিশমিশ হার্ট ও লিভার ভালো রাখতে সাহায্য করে, এছাড়াও লিভারের সমস্যা, হজমের সমস্যা দূর করতে এই কিশমিশ ভেজানো জলের বেশ গুরুত্ব রয়েছে। এছাড়াও কোলেস্টেরল দূরে রাখে কিশমিশ। প্রশ্ন, আটার রুটি খেলে কি হয়? উত্তর, গম থেকে তৈরি আটার সবচেয়ে ভালো গুণ হলো এতে কোনো ফ্যাট থাকে না, তাই আটার রুটি আমাদের শরীরে চর্বি বৃদ্ধি করে না। তাছাড়া আটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স নামক এক প্রকার উপাদান থাকে, যার জন্য আটার রুটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া শরীর ফিট রাখার জন্য আটার রুটির ভূমিকা উল্লেখযোগ্য। প্রশ্ন, কোন দিকে মাথা রেখে ঘুমালে ধন সম্পদ বেড়ে যায়? উত্তর, বাস্তুবিদদের মতে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে মানুষের ধন সম্পদের পরিমাণ বেড়ে যায় এবং সংসারে সুখ আসে। প্রশ্ন, কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? উত্তর, পেঁপে খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই মে নাকি 5ই জুন? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন, গরমে খেসারি ডাল খেলে কি হয়? উত্তর, খেসারি ডালে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি ও প্রোটিন রয়েছে, যা গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়া খেসারি ডালে থাকে যথেষ্ট মাত্রায় ফাইবার, তাই খেসারি ডাল খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব হয়, ফলে বেশি খাবার খাওয়ার হাত থেকে দূরে থাকা যায়। খেসারি ডাল মুখের অরুচিভাব কাটাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, খেসারি ডাল আবার বেশি খাওয়া ভালো না, এর ফলে গ্যাস ও অম্বলের সৃষ্টি হতে পারে। প্রশ্ন, গরমে ত্বকে কি ঘষলে প্রদাহ, ক্ষত, ব্রণ ও ফুসকুড়ি দ্রুত কমে? উত্তর, গরমে ত্বকে অ্যালোভেরা ঘষলে প্রদাহ, ক্ষত, ব্রণ ও ফুসকুড়ি দ্রুত কম করতে সাহায্য করে। প্রশ্ন, কোন খাবারগুলো ডায়েট থেকে বাদ দিলে সুগার আসবে না? উত্তর, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, চিনি, নুন, অ্যালকোহল, এই খাবারগুলো বর্জন করলে সুগার থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায়? বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। উত্তর, অনেক জায়গায় ডিম ও বেকনের ভুনা মাংস খাওয়া হয়। যেহেতু এতে প্রচুর প্রোটিন এবং চর্বি রয়েছে, তাই এই সংমিশ্রণ অলসতা বাড়িয়ে দিতে পারে। ডিম তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয়, কিন্তু বেকনের সঙ্গে মিশে ডিম আপনাকে অলস করে তুলতে পারে। প্রশ্ন, ছেলেদের ডান কাঁধে তিল থাকলে কি হয়? উত্তর, জ্যোতিষশাস্ত্রের মতে ডান কাঁধে তিল থাকাকে সাহসের প্রতীক মনে করা হয়। এই স্থানে যে ব্যক্তির তিল থাকে তারা অত্যন্ত সাহসী হন। প্রশ্ন, প্রতিদিন রাত 11টার পরে ঘুমালে কি হয়?
উত্তর, বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রাত 11টার পরে ঘুমালে হার্টের রোগ ও টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। প্রশ্ন, বাড়ির কোন স্থানে জল রাখলে দুর্দশা দেখা দেয়? উত্তর, বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব ও উত্তর দিক ছাড়া অন্য কোনো দিকে জলের পাত্র রাখলে বা জলের ট্যাঙ্ক রাখলে সুখ সমৃদ্ধি নষ্ট হতে পারে। প্রশ্ন, কোন পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায়? উত্তর, ঝিনুক, চর্বিহীন মাংস, দানাশস্য, দুগ্ধজাত পণ্য এবং বীজ ও বাদাম। এই পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায়। প্রশ্ন, প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয়? উত্তর, শরীরের বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যাস। বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটাই মানছেন গবেষকরা। এই গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে 30 মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যারা দিনে ঘুমায় না তাদের তুলনায় বেশি। প্রশ্ন, যে কোনো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? উত্তর, যে কোনো চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। প্রশ্ন, কেমন স্বভাবের মানুষের আয়ু কম হয়? উত্তর, সুইডেন দেশের একদল গবেষকদের মতে সন্দেহপ্রবণ মানুষের আয়ু কিছুটা কম হয়। প্রশ্ন, কোন মাছ খেলে শরীরে দ্রুত রক্ত হয়? উত্তর, শিং মাছ অন্যান্য মাছের মতোই প্রোটিন ও মিনারেলের ভালো উৎস, তবে অন্যান্য মাছের তুলনায় শিং মাছের বিশেষ বা অনন্য কোনো শক্তির উপাদান রয়েছে, বিষয়টা এমন নয়। আরেকটি কথা প্রচলিত আছে, সেটা হলো শিং মাছ খেলে শরীরে বেশি রক্ত উৎপন্ন হয়। প্রশ্ন, অতিরিক্ত কী পান করলে শরীরের হাড় নরম হতে থাকে? উত্তর, যদি অকারণে আপনার পা ব্যথা করছে তাতে হতে পারে, এর পেছনে দায়ী হলো চা। অতিরিক্ত চা পানের ফলেও আমাদের শরীরের হাড় নরম হতে থাকে, যার ফলে কম বয়সেই ব্যথা অনুভূত হয় এবং ঘুমানোর সময়ও ব্যথা অনুভূতি হতে পারে। প্রশ্ন, কোন মাছ বেশি খেলে চুল ঝরে টাক পড়ে যায়? উত্তর, টুনা মাছ বেশি খেলে চুল ঝরে টাক পড়ে যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।